সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উনত্রিশ নাম্বার ম্যাটটি করবো এর আগের দিন আমরা আঠাশ নাম্বার ম্যাটটি করেছিলাম এখন আমরা যদি উনত্রিশ নাম্বার ম্যাটটির দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি দেয়া আছে এবং আমাদেরকে কয়ের মানটি বের করতে বলা হয়েছে কয়ে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো অর্থাৎ এটির মান নির্ণয় করো এখন আমাদের দেয়া আছে কি তাই আগে আমরা দেয়া আছে আর মান করতে হবে এখন আমরা যদি সূত্রে ভাঙাই অর্থাৎ এটি কি সূত্রে ভাঙালে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই স্কোয়ার কারণ আমরা এ প্লাস হোল স্কোয়ার এর ফর্মুলা থেকে এটি পাচ্ছি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একসাথে লিখলাম এবং এক্স আর এক্স শুধু টু থাকবে এটি এক সাইডে লিখলাম তো আমরা মান বসলে পাচ্ছি থ্রি প্লাস অর্থাৎ মানটি হচ্ছে 5 এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এখন আমরা যদি খ নাম্বার ম্যাটটির দিকে লক্ষ্য করি এখানে বলা হয়েছে এটির মান নির্ণয় করতে এখন আবার আমরা জানি কি আমাদের দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি আর আমাদের মান বের করতে বলা হয়েছে পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন আমরা যদি ভাঙাই তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভাঙালে পাচ্ছি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন আমরা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে পাচ্ছি এক্স কিউব প্লাস

এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট করলে পাবো রুট ফাইভ ঠিক আছে তো এখন আমরা রুট ফাইভের ভ্যালুটি বসিয়ে দিলে পাচ্ছি রুট ফাইভ হোল কিউব আর এক্স এক্স কাটা গেলে থাকছে থ্রি ইন্টু রুট ফাইভ তো রুট ফাইভ রুট ফাইভ করলে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ এখন আমরা যদি রুট ফাইভ কমন নেই তাহলে পাচ্ছি ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ টু রুট ফাইভ এটি হচ্ছে আমাদের নির্ণয় মান এখন আমরা গ নাম্বার ম্যাথটি দেখব এখানে বলা হয়েছে এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন নির্ণয় করতে ঠিক আছে ঘন নির্ণয় করতে এখন আমাদের এখানে কি দেয়া আছে আমাদের এখানে দেয়া আছে এক্স স্কোয়ার

আমরা যদি স্কোয়ার করি তাহলে কি পাবো স্কোয়ার করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার ঠিক আছে মানে হচ্ছে বর্গ করে এরপরে আমরা যদি সূত্রে ভাঙায় দিই তাহলে কি পাচ্ছি পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর কিউব হবে না এখানে স্কোয়ার হবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে পাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন আমাদের এই টার্মটি আর এই টার্মটি কাটাকাটি চলে যাবে আর যেহেতু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এই জিনিসটার ঘন করতে হবে তাই আমরা এই টার্মকে এখানে সুন্দর মতো রেখে দিব আর সরি এখানে স্কোয়ার হবে আর নয় থেকে চার বিয়োগ করলে আমরা কি পাবো নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ এইবার আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল রুট ফাইভ আর এখন আমাদের যেহেতু বলা হয়েছে যে এটির ঘন করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন করতে হবে তাহলে আমরা পাই রুট ফাইভ হোল কিউব অর্থাৎ 5 √5 এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান এই ভিডিওটি বা এই ম্যাটটি তোমাদের বুঝতে যদি একটুও সমস্যা হয় বা কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে এবং মনোযোগ সহকারে বারবার অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করবে এবং আশা করি এই ম্যাটটি তোমাদের পরীক্ষার হলে আর ভুল হবে না ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা এখন আমরা তিরিশ নাম্বার ম্যাথ করব এর আগের ভিডিওটিতে আমরা উনত্রিশ নাম্বার ম্যাথটি দেখেছিলাম এখানে আমাদের দুটি রাশি দেয়া আছে প্রথমে কয়ে বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো তো আমরা লিখতে পারি ক ইকুয়েল আমাদের প্রথম রাশি সরি প্রথম রাশি এখন আমাদের প্রথম রাশি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রিড এই রাশিটির কি করতে বলা হয়েছে বর্গ তো এখন আমরা যদি a প্লাস বি প্লাস সি হোল কিউব ফর্মুলায় ভাঙ্গায় দিই তাহলে কি পাবো তাহলে পাবো থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি জেড হোল স্কোয়ার টু এ কত এ হচ্ছে থ্রি এক্স আর বি কত মাইনাস প্লাস হচ্ছে টু বি সি সি কত থ্রি জেড প্লাস টু এক্স জেড তিন তিরা নয় এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার ছয় পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই মাইনাস পাঁচ দু দশ তিন দশে তিরিশ ওয়াই জেড প্লাস তিন তিরিকা নয় নয় দুগুনে আঠারো এক্স জেড সুতরাং এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এখন তোমরা যদি খ নাম্বার মেটটি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে এখন আমরা নেক্সট ভিডিওটিতে এটি এই ম্যাপটি করব। এখন আমরা ম্যাটটি করব। এখন আমাদের দুটি রাশি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এই দুটি রাশিকে আমার কি করতে বলা হয়েছে বলা হয়েছে যে বর্গের অন্তর ফল প্রকাশ করতে এখন আমরা কি জানি আমরা জানি সূত্র আমাদের এবি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন আমরা যদি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড অর্থাৎ এটাকে এ ধরি এবং এটাকে পি ধরি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো এই ফর্মুলাটি অর্থাৎ এ বি এর ফর্মুলাটি অ্যাপ্লাই করে আমরা পাবো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি সেট প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাইডেড বাই টু হিচাপে মাইনাস প্লাছ জেড যিহেতু এ মাইনাস বি

ডিভাইডেড বাই টু ওকে আর এখানে কি পাচ্ছি মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কাটাকাটি চলে গেল মাইনাস টেন ওয়াই প্লাস ফোর জেড ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন আমি টু কমন নিলে পাবো থ্রি এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস আর এই টার্মটিতে পাবো টু জেড মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার সুতরাং এটি হচ্ছে আমার দুটি রাশির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা